ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। भगवत गीतार सप्तम अध्याय अनुशीलन को नौटा अब श्लोक पढ़े कनेक्शन हे श्रेष्ठाध्याय शेषे भगवान बोले আমার ভক্তি যে করে তে সেই শ্রেষ্ঠ যোগী। সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন যে নীতি নীতি করে ছাড়তে ছাড়তে সকলের হাতি যেতে যেতে মনুষ্য সমাধি লাভ করে। তারপরে কিন্তু সে চোখ খুলছে, তার মানে জগতে ফিরে আসছে। জগতে ফিরে আসছে তো জ্ঞান নিয়ে ফিরে আসছে, অজ্ঞান নিয়ে ফিরছে না। আর তার জ্ঞান হচ্ছে তার জ্ঞান হচ্ছে যাকে তিনি আমি তুমি জগৎ বিহীন একমে অদ্বিতীয় অনুভব করেছিলেন, সেই সমস্ত জগৎ রূপে প্রতিবাদ হয়। এটাই তার তখন স্পষ্ট অনুভব হয়। গীতায় এক জায়গায় বলেছে ত্রয়োদশ অধ্যায়ে, যদা ভূত পৃথক ভাবম একত্ব অনুপশ্যতি তত এব চ বিস্তার ব্রহ্ম সম্পন্নতে তদা। ব্রহ্ম প্রাপ্তি হয়েছে তখনই ব্রহ্ম যখন বহু সব একে বিলীন হয়ে গেল, আর সে এক থেকেই সারি দুনিয়া বেরোলো, এটা অনুভব হলে। এখন এই যে অনুভব হচ্ছে তার ভিতরে জগতের স্থিতি, তার ভিতরে অবতার কেন আসেন এই সবটাই সে জানতে পারছে। এখন সেটা যদি আগে কেউ বলে দেয়, মানে ওরকম প্রসেসে যাইনি, আগে কই যে গেছে যে দেখেছে বা ভগবান নিজে আগে যদি সে প্রসেস তাকে বলে দেয় কিভাবে দেখছে, তখন তার ভিতরে ভক্তি জাগছে। ভগবান ছাড়ার কোনো কিছু নাই এটা দেখে তার ভিতরে ভক্তি জাগছে। ভগবান ছাড়া আমার ভিতরেও কিছু নেই, ভগবান ছাড়া দুনিয়ার ভিতরেও কিছু নেই, ভগবান সর্বত্র, যেখানে দেখে ভগবানকে দেখতে পাচ্ছি। এরকম দেখলে তো ভগবানের প্রতি টান ভক্তি উঠবে। এইটা অধ্যায় 7 থেকে 12 অব্দি চলবে। সেই জন্য বলেছিলাম যে এটার অ্যাটমসফিয়ারটাই আলাদা হয়ে গেছে। এখন দুনিয়ার যে সত্তা মানে তার যে এসেন্স সার সর্বস্ব, ওইটি দিয়ে ভগবান বলে যাচ্ছেন যে প্রকৃতি অষ্টধা বললেন, তারপর বললেন পরা প্রকৃতি জীবভূতা, এই দুটিতেই দুনিয়া উৎপন্ন, আমার পরে আর কেউ নেই। তারপর 8th শ্লোক থেকে ভগবানের সর্বাপিত্র বলা আরম্ভ হলো, রসোহম আপসু কন্তে জলে আমি রস, চাঁদ সূর্যে আমি প্রকাশ, সব বেদের ভিতরে আমি ওঙ্কার। মনুষ্য শরীর যে ধারণ করেছে, স্ত্রী হোক বা পুরুষ হোক, তার ভিতরে যে উদ্যম চেষ্টা সেইটি আমি পৃথিবীর ভিতরে পুণ্য গন্ধ যেটা সেটা আমি, আগ্নির ভিতরে তেজ আমি, সর্বভূতের ভিতরে জীবন আমি, তপস্বীর তপস্যা আমি। এইটা এখন আগে চললো 10টা শ্লোক পড়ি। বীজম মাম সর্বভূতানাম বিদ্যি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধিমতাম অস্মি তেজস তেজস্বী নামহম। গাছের একটা বীজ থাকে, গাছ যখন হয় তখন সে বীজটা নষ্ট হয়ে যায়, অন্য গাছের জন্য অন্য বীজ দরকার। কিন্তু ভগবান বলছেন যে সর্বভূতানাম মাম বীজম ইতি
सनातन आमे जेमन तेमन आछे माने जगतटा जे प्रतिभासी जगतटा जे शुधु आमादेर अवभास होच्छे एटा एते खूब स्पष्ट बोला हयेछे जे भगवानेर भितरे कोनो चेंज नेई भगवान जेमन तेमनी आछे अथच भगवान थेके जगतेर सृष्टि होच्छे अरे जगत तो मायामय हलो कि ना से जिन्हें जगतेर नेचर जटा असली स्वरूप जटा से भगवान सर्वभूतानां माम सनातनम बीजम विद्धि सब भूतेरे सनातन अनचेंजिंग इटर्नल बीज जटा से आमा के जान जरा बुद्धिमान तर बुद्धि हमें जरा तेजस्वी तर तेजमी बलम बलवताम चाहम काम राग विवर्जितम धर्मा विरुद्धो भूतेषु कामोस्मी भरत ऋषभ। मनुष्य बल दुरकम थाके एक होच्छे जे खूब डिजायर उठे खूब आसक्ति उठे ताते जन खूब बल हो কিন্তু সে বল ভাঙলে আর কিচ্ছুই থাকবে না বিষয় হয়ে যায় ওটা ছাড়া ডিজায়ার নেই আসক্তি নেই তখন ক্যারেক্টার বল সেই জন্য ভগবান এখানে বলছেন বলবান যারা তাদের বলটা আমি কিন্তু কিরকম বলটা কামরাগে অর্জিত কামের রাগের দ্বারা যে বল উৎপন্ন হয় সেটা তো বল নয় ওটা তো বাজে অ্যাপিয়ার সেই জন্যে আমার আগে বিবর্জিতাম আসলি বল মনুষ্যকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবার জন্য যা বল দরকার ক্যারেক্টার পুরো রাখবার জন্য বল দরকার জগতে ঠিকভাবে থাকতে গেলে বল দরকার সেটা তো আমি যদি সে বলবান তারপরে তুমি কামটাকে কি একবারে কন্ডেম করছো তাহলে দুনিয়া চলবে কি করে সৃষ্টি উৎপন্ন কি করে হবে কাম না থাকলে ভগবান বলছেন না কাম আমি কিন্তু কামের একটা মর্যাদা আছে ধর্মের যেটা বিরুদ্ধ নয় সে কামটা আমি হে ভরদর্শব ভগবান এখানে মানে দুনিয়াতে কোনো জিনিস বাদ বাকি ছাড়তেই চাচ্ছেন না যেটা তিনি নয় সর্বব্যাপী তো বলে আমাদের মনে কতগুলো থেকে যায় এটা নে ওটা নে এটা নে না কিছু আনে নেই সেই জন্য ভগবান এত ডিটেল ডিসক্রাইব করে যাচ্ছেন বলছেন যে কামরাগ বিবর্জিত বল বলবাদের আমি কাম আমি যদি সে ধর্মের অবিরুদ্ধ থাকে তারপরে ইয়ে জৈব সাত্বিকা ভাবা রাজসা তামসা মত এবেতি তান বিদ্ধি নত্বম তেষু তে মই ভাব বলতে ইংরেজিতে আমরা বলবো পজিটিভ এক্সিস্টেন্স একটা কিছু আছে এই যে তাকে বলবে ভাব স্থূল জগতের যে কাঠ মাটি টাকা রুটি এটাও ভাব তোমাদের মনের ভিতরে যে সেটাও ভাব সেই জন্য ভাব এর মিনিং হচ্ছে যে আছে যেটা ভাব যে আছে তারই নাম ভাব এখন যে আছে দুনিয়ায় ওটা তিন রকমের দেখতে পাচ্ছি বা তিন রকমের মিক্সচার দেখতে পাচ্ছি এটাই প্রকৃতির নিয়ম এটাই দুনিয়ার নিয়ম যে সাত্বিক রাজসিক তামসিক মিশিয়ে প্রত্যেক জিনিস তৈরি হচ্ছে এখন কারোর ভিতরে সত্ত্বগুণ বেশি কারোর ভিতরে রজগুণ বেশি কারোর ভিতরে তমগুণ বেশি প্রত্যেকের ভিতরে এক এক সময় সত্যগুণ বেশি এক সময় রজগুণ বেশি এক সময় তমগুণ বেশি সেই জন্য প্রত্যেক জিনিসটাই দুনিয়াতে এই তিন গুণের দ্বারা মানে তার বানানো এই তিন গুণের দ্বারা এখন লোকে কি দেখতে পাচ্ছে এই তিন গুণেই তো দেখতে পাচ্ছে যারা একটু ক্রিটিক্যালি জগৎকে অ্যানালাইজ করতে চায় তারা তো তিন গুণই দেখবে তারা দেখবে না সকালে উঠে নিজের জীবনে দেখে না সকালে উঠে চান করে ভগবানের পূজা করতে ইচ্ছে করছে এটা সত্য
সবসময় মন একটা ব্যালেন্স অবস্থায় থাকে, এটা একটা সত্য। কারোর সঙ্গে ঝগড়া করবার ইচ্ছা নেই, এটা সত্য। কিন্তু এক এক সময় এরকম হয়, বা এক এক লোক এরকম হয়, সব সময় কিছু না কিছু করতে থাকে। ভালো না করলে মন্দ, মন্দ না করলে ভালো, কিন্তু চুপটি মোটেই থাকতে পারে না, কেন রজোগুণ হয়ে গেছে। সূর্য যখন উঠে আর আমাদের ভিতরে গা গরম করে বা ব্লাড গরম করে, তখন তো সব দুনিয়ায় রজোগুণী। তখন সত্ত্বগুণী তো খুবই অত্যন্ত অল্প লোক, যারা খুব অ্যাডভান্স সাধক, তাহলে তো সকলেই রজোগুণী। তারপরে রাত্রির এলে, এখন রাত্রির এলে আজকাল দুনিয়া দুভাগ হয়ে গেছে, বেশিরভাগ আমরা নেশাচারই হয়ে গেছে। ক্রিকেট ম্যাচ নাইটে চলছে, ব্যাডমিন্টন ম্যাচ নাইটে চলছে। ঋষিকেশের মতন জায়গায় আমার এত পেন হতো, মিউনিসিপালিটির খুব বড় লাইট আছে আমাদের কুটিয়ার সামনে, ওখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। কিন্তু তা না হলে সূর্য দেবতা চলে গেছেন, এখন ঘুম আসবেই, ঘুমের নিয়ম সেটা। এমনকি দেখো, যেটা কোনো প্রভাব তৈরি হয় বা প্রচার, এটা তো কত সেঞ্চুরির অনুভব তৈরি হয়ে গেল না। ইংরেজির একটা অপপ্রচার আছে, আমি বলবো, মানে ইংল্যান্ডের লোকের অনুভব, আমাদের দেশের নয়। 1 hour sleep before midnight, it's worth more than 2 after midnight. মধ্যরাত্রির আগে 1 ঘন্টা ঘুম, এটা মধ্যরাত্রির পরে 2 ঘন্টা শুলে ওটা সমান হবে না। কিন্তু এখন নেশাচার হয়ে গেছে আমরা, কি যাই হোক, কিন্তু তমোগুণ তো আসবেই, যত অ্যাভয়েড করো। তখন দিনের বেলা ঘুমিয়ে থাকো, এটা আমাদের জীবনে। বাইরে দেখে গরু আছে বড় সত্ত্বগুণী, বাঘ সিংহ আছে, তারপরে কি বলে ভাল্লুক আছে, এটা তো সব তমোগুণ। দেবতার ভিতরেও রজগুণ সত্ত্বগুণ তমোগুণ থাকে। সেদিন দুনিয়া তো শুধু আমরা 3 গুণই দেখছি। ভগবান বলছেন, এই 3 ভাব যেটা উৎপন্ন হয়েছে, ওটা আমার থেকে উৎপন্ন হয়েছে। ইয়ে চৈব সাত্বিক ভাব রাজসা তামসা শ্রেয়ে মত্ত এবেতি তানেতি। মত্ত মানে আমার থেকে, আমার থেকে এটা উৎপন্ন হওয়ার কথা তো বারবার আমি বলি, যে আমার থেকে উৎপন্ন হয়েছে অন্য কথা বাইরে তো যাইনি। আমার এই 3টে রূপ আমাকে, আমার থেকে উৎপন্ন হয়েছে মানে আমার সত্যাই তার ভিতরে দেখছো তুমি। নত্বম তেষু, আমার থেকে উৎপন্ন হয়েছে বলে আমি তাদের অধীন বা আমি তাদের এফেক্টেড নেই। আমি তো ত্রিগুণাতীত, সবসময় কোনো ভাবটাই আমাকে এফেক্ট হচ্ছে না। ভগবানের ভিতরে এখন শ্রীরামকৃষ্ণকে নাম, সে ছিল হাজারা মাসে, সে ঠাকুরকে বলছে আপনার ভিতরে এখনো রজগুণ মারছে। কি রজগুণ মারছে? সমাধিতে যখন নেই তখন তো কথাই বলে যাচ্ছেন। অবতারদের ভিতরে একটা কিন্তু খুব কম থাকে, সেটা হচ্ছে তমোগুণ। তমোগুণ না থাকলে মানুষের শরীর তৈরি হয় না, বলছে সেইটুকু তমোগুণ। ঠাকুর কতক্ষণ ঘুমোতেন যদি কেউ হিসেব করে, রাত্রে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, দুপুরে তো বিশ্রাম করছেন, উঠে পড়েছে। যাই হোক, তো ভগবানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তিনি গুণের অধীন, তিনি কোন গুণের অধীন নন। কিন্তু হে মহির মিনিং হচ্ছে আমার অধীন ওরা সব। 3 গুণটাই আমার মায়া শক্তি, আমার অধীন 3 গুণটাই। এখন জগতের অবস্থা কি হলো? ত্রিভীর গুণময়ের ভাবের এভি সর্বমিদম জগৎ
मोहितम ना भी जाना थी मामेभ्या परम अव्ययम। समस्त दुनिया ये तीन गुणमय भाव, मां मैंने वही बाहर भीतर जो ना पॉजिटिव एक्जिस्टेंस तीन गुण भीतरे आचे এটা দেখে সারা জগৎ মোহিত হয়ে গেছে। সত্যগুণের প্রকাশে দেখলে খুব মোহিত হয়, রজগুণের ওয়ান্ডার সব দেখছে, তমগুণেরও দোহাই, যেমন কুম্ভকর্ণের। এই জন্যে বাস এটার পারে যে আমি এটা দেখতেই পাচ্ছি না। মাম এভ্যা পরম অব্যয়ম, আমাতে কোনো চেঞ্জ নেই, আমি এটার পরে এটা জানতে পারছে না। তিন গুণ দেখে মোহিত, এটা কি হলো? দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব এ প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তিতে। দেখুন এখন ভক্তির কথা এসে পড়লো আপনার থেকে, আমি সবকিছু আমি সবকিছু বলতে বলতে ভক্তির কথা এসে পড়লো, এটা তো মায়া, দৈবী মানে ভগবানেরই মায়া। দূরত্ব ক্রস করা মুশকিল, সত্যরজ তোমাতে মেতে থাকে লোকে, কেউ ক্রস করে না করে। আমাকে যারা শরণ যায় তারাই কিন্তু এই মায়ার পারে চলে যায়। এটা कबीर दासर दोहा चलती चक्की देख के दिया कबीरा रोए, दुई पट भीतर आए के साबुत अचानक हुए। चलती चक्की कौन से? आकाश और पृथ्वी, इटा चलती चक्की। इसके भीतर जो आया सब पिस गया। একজন জবাব দিচ্ছে, চলতি চক্কি সবকই দেখে কিল না দেখে কয়। চলতি চক্কি যাব এক কিল রয়েছে, কিলের আরম তো হচ্ছে। এখন যারা চক্কি চালিয়েছে চালায় ওরা জানে, সে কতগুলো দাল বা চাল সে কিলের পাশে রাখে, ওটা পিষেই না, হাত থেকে আবার সরি ওটাকে পিষতে। এই হচ্ছে ভগবান, চলতি চক্কির কি সেনে বলছে আমাকে যদি কেউ শরণ যায় তাহলে সে মায় কিছু করবে না, নাহলে কোন উপায় নেই, মায়ার ত্রিগুণের ভিতরেই পিষছে। তুমি কেন্দ্র বুঝলো, সপ্তম অধ্যায়ের কেন্দ্র বুঝলো, এটা মানে বর্ণন করে গেছেন, আমি সব আমি সব সত্যরজতম আমার থেকে উৎপন্ন, আমি তার পারে কিন্তু লোকে সত্যরজতমতে দেখেই মোহিত হচ্ছে, আমাকে দেখছে না। এটা তো মায়াতে সব মোহিত হয়ে যাচ্ছে, আমাকে যদি কেউ শরণ যায় তাহলে মায়া চক্রে পড়বে। এখন হচ্ছে তাহলে কেন দেখছে না, কানেক্টেড আছে, কেন সকালে তোমাকে দেখছে না? যদি তোমাকে ধরে থাকলে মুক্তি মায়ার পারে তাহলে কেন তোমাকে দেখছে? নমাম দুষ্কৃতি নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা। ভগবান যখন কারুকে খারাপ বলেন, এমন ছোট শব্দে নিন্দা করেন, তার কারণ হচ্ছে আমাদের মনে যেন ওদিকে মুঠেই না যায়, তার জন্য কটু নিন্দা। দুষ্কৃতি নিদমেন পাপি যারা যারা সে ত্রিগুণের প্রভাবে বলো যাই হোক খারাপ জিনিসই করে যাচ্ছে, ওরা আমাকে দেখছে, ওরা মুড হয়ে গেছে, ওদের বুদ্ধি চলছে না। নরাধমা মানুষের ভিতরে ওরা আধম, ওরা নমাম প্রপদ্যন্তে, ওরা আমার শরণ আসছে না। এই যে মায়া, মায়াতে তাদের জ্ঞান যেন চুরি হয়ে গেছে, অপরিত তাদের জ্ঞানটা মায়াতে বিলুপ্ত হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ওরা আসুর ভাবকে আশ্রয় করেছে। এখানে আসুর ভাবটা বুঝতে হবে,
দেব মানে আমাদের মনুষ্য লোকেই দেখতে পাবেন, দেব অসুর মনুষ্য সব, যারা চেতন প্রধান ওদের নাম দেব। অসু বলতে ইন্দ্রিয় প্রাণ, ইন্দ্রিয় রূপে যে প্রাণ শক্তি তার নাম হচ্ছে অসু। দেবতার বিরুদ্ধে অসুর, সুর অসুর ওটা নেই এখানে, দেব অসুর অসুর বলতে উল্টো নেই। অসু ইন্দ্রিয়গত প্রাণ, ওটা যাদের ভিতরে প্রধান ওরা অসুর, অসুর ভাবম আশ্রিত। এখানে অসুর ভাব আশ্রয় করলে কি হয় ওটা অরণ্য 16 চ্যাপ্টার পাবে, সেই জন্য 16 চ্যাপ্টারকে অ্যাপেন্ডিক্স। এখানে তার স্থান নেই, এখানে শুধু এটা বলে দিলে যারা আসুর ভাব আশ্রিত তারা মূর, তারা নরাধম, তাদের জ্ঞানটা মায়া চুরি হয়ে গেছে, ওরা পাপ করছে, তারা আমাকে ভজন করে না। এরা করে যারা ভালো কাজ করে তারাই তো করে পুণ্যবান, কিন্তু সব পুণ্যবানকে তোমার ভক্তি করে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরত ঋষভ। জ্ঞানী কাকে বলেছেন? ভগবানের ভক্তকে জ্ঞানী বলেছেন। ভক্তের ভিতরে 4টে ক্যাটাগরি হচ্ছে, ভগবানের স্বরূপ জানছে তো ভগবানকে ভালোবাসছে, তার কোনো ডাউট নেই, সে জ্ঞানী। কিন্তু জ্ঞানী না হলেও ভক্তি করে ভগবান, আর তো সুকৃতি থাকা চাই। প্রথম তো ফরক ওই করে দিলেন, দুষ্কৃতিরা আমাকে দেখে না, আসুর ভগবান না, সুকৃতি যারা পুণ্যবান যারা আমাকে ভজন করবে। আজকে করছে না, কোনো দুনিয়া চোট পেলে তখন ভগবান ইয়াদ করে। দেখো এখানে দুটো জিনিস আছে, যারা সুকৃতি নয় তারা দুনিয়ার চোট পেলে কি ভগবানকে স্মরণ করে? তারা দুনিয়ার চোট পেলে মদ খায়, তারা দুনিয়ার চোট খেলে সুসাইড করে, ডিপ্রেস হয়ে পড়ে। সেই জন্য সুকৃতি তো থাকা দরকার, কিন্তু সুকৃতি ভালো কাজ করে যাচ্ছে, ভগবানকে তো তারা ভাবছে না। এরকম লোকে যদি কোনো আঘাত পায় আর দুঃখী হয়ে গেছে তখন সে ভগবানকে স্মরণ করছে। জিজ্ঞাসু, এখন জিজ্ঞাসু দুরকম হবে, দুনিয়ার ভিতরে জ্ঞান আছে, সে জ্ঞানটা খুব চাচ্ছে, খুব চেষ্টা করে যাচ্ছে পাচ্ছে না, তখন ভগবানের ভক্তি করে। একটা গপ্প করে বলে সেই হবে না, কিন্তু গপ্প প্রচলিত আছে বলে কালিদাস, একবারে গপ্প কিন্তু প্রচলিত আছে। কালিদাস মা মূর্খ ছিল, কোনো বিষয়ে তার জ্ঞান মোটেই ছিল না। একজনকে রাজকুমারী নাকি ছিল, বুদ্ধিমান, তার বুদ্ধিমানের অহংকারও আছে, সে বলছে আমার চেয়ে জ্ঞানী লোকের সঙ্গে বিয়ে কর। এখন যাকে আনলে সে তাকে পরাজিত করে দিত, মুশকিল। তখন লোকে ঠিক করেছে ওকে ঠকাবো, কারোর সঙ্গে বিয়ে করছে না, তখন কালিদাসকে নিয়ে গেল। তবে সে সাংকেতিক ভাষায় বলছে রাজকুমারী, এরকম এক দেখাচ্ছে, কালিদাস দুই দেখাচ্ছে। কালিদাস বলছে আমার মারবে নাকি, আমি দুই চক্র মার, এরকম কতগুলো চলছে। সে বুঝেছে তো মা জ্ঞানী, আমি বলছি ব্রহ্ম এক, বলছে ব্রহ্মর মায়া দুই, যা আমি বলছি তার জবাব দিচ্ছে। তখন কালিদাস সঙ্গে বিয়ে করে দিল। বিয়ে করার পরে দেখলো কালিদাস মহামূর্খ, তখন তাকে ত্যাগ করে দিল। এখন কালিদাস, তার আগে নাম কি ছিল তাও জানে না, সে কালীর ভক্তি করতে লাগে। গপ্প আছে কিন্তু এরকম একটা প্রচলিত আছে, সে কালীর ভক্তি করতে লাগলো। আমার জ্ঞান চাই, আমার জ্ঞান চাই, আমার ওয়াইফটাই আমাকে ইনসার্ট করে দিয়েছে। তখন কালী বলছে যে রাত্রির শোয়ার সময় তুমি কোনো স্কুলে চাকরি করো,
আচারে পড়ায় যেখানে ওখানে চাকরি করবে, আর সব জিনিসটা পরিষ্কার করার ভার নাও। রাত্রে শোয়ার সময় এক একটা বই মাথায় নিয়ে, মাথার নিচে নিয়ে শোবে, ওই জ্ঞানটা তোমার হয়ে যাবে। ওরকম কালির উত্তের দ্বারা কালিদাসের জ্ঞান হয়ে গেছে না পড়ে। যাই হোক, কিন্তু এটা একটা রূপ দেখি আমি, এটা ঠিক জ্ঞানের নয় কিন্তু জ্ঞানের ফলে। পরীক্ষা চলছে যখন, তখন দেখবে মন্দিরে ভিড় কত বেশি, ছেলেরা মেয়েরা আসছে যাচ্ছে, হনুমানজিকে প্রণাম করে, গণেশজিকে প্রণাম করে, দুর্গা মাকে প্রণাম করে যাচ্ছে। এরকম লোকে জাগতিক জ্ঞান পাওয়ার জন্য ভগবানের ভক্তি করে, সুকৃতি হলে। কিন্তু তারপর অন্য রকম আছে, আমি ভগবত তত্ত্বটাই জানতে চাচ্ছি, আমি দুনিয়ার জ্ঞান চাচ্ছি না, আমি ভগবানকেই জানতে চাচ্ছি, কিছু এফোর্ট করলে হচ্ছেই না। তখন ভগবানের ভক্তি করে, হে ভগবান আমাকে জ্ঞান দাও, হে ভগবান আমাকে জ্ঞান দাও, এরকম তো লোক তো আছে। সেই জন্য জিজ্ঞাসু হলে আমার ভক্তি করে। তারপর তৃতীয় ক্যাটাগরি আছে অর্থার্থী। অর্থার্থী মানে টাকা চায়, অর্থ আর্থী, আর্থী মানে চায়, অর্থ মানে টাকা, টাকা মানে বিষয় ভোগের যে কোনো অবস্থা চায়। এটা তো তুমি আর তো জিজ্ঞাসু চেয়ে 90% ভক্তি দেখবে, কথা ভারতে ওদের এই চলবে, ভগবানের ভক্তি করে তো তুমি এটা পেয়ে যাবে, ওটা পেয়ে যাবে, ওটা পেয়ে যাবে। দেখবে তুমি সারা জগতে লোকে ভগবানের ভক্তি করছে, কেন করছে? ভগবানের ভক্তি করলে আমার ঠিক থাকে, ভগবানের ভক্তি করলে এটা পাবো, এটা পাবো। কারুকে নিন্দা না করে বিজনেস কমিউনিটিটা খুব জানে, আর ভগবানের ভক্তি করলে আমার বিজনেসটা ঠিক চলবে, চলছে অবশ্যই যারা পুণ্যকারী সেটা আছে, নাহলে যাতায়াত চুরি মারি করে টাকা পায় ওরকম নেই। অর্থাৎ খুব বেশি, কিন্তু আরেক রকম আছে, সে না অর্থ না জিজ্ঞাসু না অর্থার্থী, সে তো ভগবানকে জেনে গেছে, ভগবানের স্বরূপটাই জেনে গেছে, কিন্তু কি করবে, ভগবানের ভক্তি করবে। অনেক ভাবে জ্ঞানী, আরে জ্ঞানী সে শুকনো জ্ঞানী আলাদা, সে জ্ঞানী নয়। একটা ভাগবতের শ্লোক আছে শুনে, যারা চায় ওরা লিখেনি, আত্মা রামাশ্চ মুনয়ো আত্মা রামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা আপি গুরুক্রমে। আমি সন্ধি বেগে বেগে বলছি, নির্গ্রন্থা আপি গুরুক্রমে কুরুবন্তি অহেতুকীম ভক্তিম। ইত্থম ভূত গুণ হরি, ইত্থম ভূত গুণ হরি, আত্মারাম মুনি, আত্মাতে সদা প্রসন্ন মুনি। নির্গ্রন্থ, হৃদয়ের ভিতরে কোনো গ্রন্থিও নেই। গুরুক্রমে ভগবানের নাম, বামন অবতারে বড় বড় ডাক ধরেছিলেন বলে গুরুক্রমে আহিতকে ভক্তি করে, তাদের কোনো ভাবনা নেই, কিন্তু ভগবানের ভক্তি। কেন? ভগবানের গুণটাই এরকম, একদম ভূত গুণ হরি, আরে গুণটাই এরকম যে আত্মারাম মুনি রাও, কোনো গ্রন্থি নেই, কোনো তার ইচ্ছাও নেই, দরকার নেই, কিন্তু ভগবানের ভক্তি করতে থাকে। আর উদাহরণ হিসাবে দেওয়া হয় শুকদেব। শুকদেব পরমহংস অগ্রণী, তার শরীরও খেয়াল নেই, সবসময় সমাধিমান, কিন্তু ভগবানকে খুব ভক্তি করে যাচ্ছে। শুকদেবের গপ্প শুনবেন একটু, ব্যাসদেবের ইচ্ছা হলো আমার একটি সন্তান, কিন্তু কিরকম সন্তান চাই, যে খুব শুদ্ধ হবে, ভক্তিমান হবে, এরকম আমার সন্তান চাই।
সন্তান হলো দুর্গা মত। আমি বলছি একটা মত হচ্ছে যে 12 বছর মায়ের পেট থেকেই বের হয়ে জগতে চাচ্ছে না সে, আর যে বেরিয়েছে জঙ্গলে চলে গেছে। এটা মডিফাই করে মত আমি বলি 12 বছর বাড়িতে ছিল যতক্ষণ বুদ্ধি খুললো না, যখন বুদ্ধি খুললো জঙ্গলে চলে গেল, তখন ব্যাস দেবতার পিছনে পিছনে শুক্রদেব নাম দিয়েছিল এই শুকা এই শুকা, সে পিছন থেকে দেখছেই না। ভগতে কথা আছে, সারা জঙ্গলের সঙ্গে এমন যুক্ত হয়ে গেছে যে জঙ্গলের গাছ জবাব দিচ্ছে ব্যাসদেবকে, শুক্রদেব চলে যাচ্ছে। তারপর নারদ মুনি এলেন, নারদ মুনি বলছেন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার মতি খারাপ হয়ে গেছে, আপনি পবিত্র ছেলে চেয়েছিলেন তো এমন পবিত্র, তাকে নাম দিয়ে ডাকবে কি আসবে ভগবানের নাম। তখন উনি বিষ্ণু কৃষ্ণ বলছে তখন সে থেমে যাচ্ছে, থেমে গেলে উনি বলছেন বেটা চলে চলে যাচ্ছে। তখন উনি বলেন বেটা বাড়িতে আয়, আমি তোকে ভগবানের গপ্প বলবো। তখন সে বাড়ি ফিরে, বাড়ি ফিরে এসে ব্যাসদেব তাকে পুরো ভাগবত শোনালেন। ভাগবত শোনা কমপ্লিট হয়ে গেছে, সেদিন সুখদেব আবার চলে গেছে, এটা কথা আছে। আর এই সুখদেবকে ঋষিরা বিনতি করেছে যখন পরীক্ষিত রাজার শাপ হয়েছিল 7 দিনে মরে যাবে, তখন ওকে ধরেছে মহারাজ একে আপনি ভাগবত শোনান, তখন 7 দিনে ভাগবত শোনান। আত্মারাম মুনি সুখদেব ভগবানের ভক্তি করে এটা জ্ঞানীর। এখন ভগবান 4 জনের কথা বলবেন, সেভেন চ্যাপ্টার কিরকম ভক্তিটা আপনার থেকে শুনুন। এষাম জ্ঞানী নিত্যুক্ত এক ভক্তির বিশেষ্যতে প্রিয় হই জ্ঞানীন ত্যর্থম আহম সচ মম প্রিয়া। এষাম মানে 4 জনের ভিতরে যিনি জ্ঞানী তিনি নিত্যুক্ত, নিত্যুক্ত মানে যখন দুঃখ হচ্ছে তখন ভগবানকে ডাকছি, দুঃখ চলে গেল ভগবানের চলে গেল, টাকা চাই ভগবানকে ডাকছি, টাকা পেয়ে গেলে আর ভগবানের পাত্তা নেই, জ্ঞান পেলে আর ভগবানের পাত্তা নেই, কিন্তু জ্ঞানী তো নিত্য উক্ত। এটা দোয়া আছে হিন্দিতে, দুঃখমে সুমিরন সব করে সুখমে করে না কোয়ে, যো সুখমে সুমির না করে দুঃখ কাহে কোয়ে। দুঃখ হলে সকলে ভগবানের স্মরণ করছে, সুখ হলে ভুলে যাচ্ছে, সুখেও যদি ভগবানের স্মরণ করতো তাহলে দুঃখ হতোই না, এমন 3 জনেরই অবস্থা। কিন্তু জ্ঞানী নিত্য উক্ত এক ভক্তি, এক ভক্তির মানে আর কিছু জানেই না সে, তার কোনো দুঃখ নেই, তার কোনো প্রাপ্তিও নেই, তার কোনো জ্ঞানের স্পৃহা নেই, এক ভক্তি, শুধু ভগবানের ভক্তি করে যাচ্ছে। বিশেষতে বিশেষতে মানে 4 জন আমার ভক্তি করে, তার ভিতরেও কিন্তু জ্ঞানীর ভক্তি বিশেষ। প্রিয় হয়ে জ্ঞানী অত্যর্থ মাম, জ্ঞানীর দিক থেকে দেখো ভগবান তার অত্যন্ত প্রিয়, সচম আমার প্রিয়, ভগবান হচ্ছে আমারও সেই বেশি প্রিয়। কিন্তু সকলে এরা কিন্তু শ্রেষ্ঠ ভক্তি করছে তো যে কোনো কারণে। উদাহরা সর্ব এইতে জ্ঞানী তু আত্মাই ও মে মতম আশ্রিতা সেই উক্তাত্মা মামেব অনুত্তমাম গতিম। উদার বলতে সংস্কৃতে শ্রেষ্ঠ হায়ার আইডিয়াল, উদার বলতে টাকা বেশি দিচ্ছে সেটাকে উদার বলে, এরা সকলে উদার। কিন্তু জ্ঞানী তো জানেন আমার আত্মা আসছে তা সেই আত্মা তো আমার কাছে এসেই গেছে, আমাকে অনুত্তম ওই অনুত্তম বলতে যার উত্তম কেউ নেই সে অনুত্তম,
আমাকে অন্যতম গতি জানে, আমাকে আল্টিমেট গতি জানে, সে তো আমার সঙ্গে যুক্ত হয়, আমার কাছে চলে আসে, আর সে তেমনি আমার কাছে চলে আসে। জ্ঞানী হঠাৎ হলো না, জ্ঞানী অনেক জন্ম তপস্যা সাধনা করে জ্ঞানী হয়েছে, ওটা মনে রাখ। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা। দেখো এখানেও সেই কথা, বাসুদেবা সর্বম, বাসুদেব বলতে অবতার, বাসুদেবের ছেলে হয়ে ভগবান এলেন, সেই তো দুনিয়া পুরো, মানে সর্বব্যাপী তো থেকেই তো ভক্তি হচ্ছে। এই জ্ঞানটা কিন্তু বহু জন্মের অন্তে হয়, হতে 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 এরকম মহাত্মা এই দুনিয়ায় দুর্লভ, সুদুর্লভ, মুশকিল পাওয়া। আমরা তো দুনিয়াতে দেখছি অনেক লোক ভক্তি করছে, ভগবান ওদের কি বলছে, ওদের কেন মানছেন না, কি ভক্তি করছে। চণ্ডী ভৈরব শীতলা মাতা কবিরদাস বলছে, চণ্ডী ভৈরব শীতলা মাতা পত্র পুজো তো বাকু পুজো আদে, তু তো রাম সুমির জগে লড়ো আদে। পাথর পূজা মানে মূর্তি পূজা করছেন না, যে কোন দেবী দেবতার পূজা করছে কেন করছে, অর্থাৎ ভগবানের পূজা করছে, কিন্তু এরা তো যা কিছু পূজা করছে। আমি এক্সাম্পল দিয়েই বলবো, আজকে ক্লাস 8 শেষ। মুম্বাইতে তিনটে জায়গা আছে, মাহিম মাহিম চার্চ বুধবার, মঙ্গলবারে দেখবেন সিদ্ধি বিনায়ক মন্দিরে সকলে গেছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সব যাচ্ছে সিদ্ধি বিনায়ক, আর বুধবারে মাহিম চার্চ। মাহিম চার্চ সানডে ছাড়া বুধবারে ওপেন থাকে, সেদিন প্রার্থনা করলে পাবে তুমি, যা পাবে। দেখুন হিন্দু মুসলমান সকলে মাহিম চার্চ, আর বৃহস্পতিবারে হাজি আলি, মুম্বাইতে একটা হাজি আলি বলে, হাজি বলতে যে হাজ করেছে, কেউ এক আলি ছিল, আর সমাধি স্থান আছে সমুদ্রের ভিতরে, ভুল যে আছে সমুদ্রের তো এ থাকে জোয়ার ভাটা, বেশি জল বাড়লে যাওয়া যায়, দিনের ভিতরে যখন একটু ক্লিয়ার থাকে তখনই যাওয়া যায়। আর বলে যে চারটে বৃহস্পতিবার যদি কয়ে তার সমস্ত ইচ্ছা পুরো, মুশকিল, কেননা ও জোয়ার ভাটার টাইম পাল্টাতে থাকবে, দেখবে সকালে বৃহস্পতিবারে হাজির। মানে ইচ্ছা থাকলে মানুষ এরকম করে, কোথায় ভগবান। সেই জন্য বলছেন কামাই স্তৈস্তে হৃত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা, তম তম নিয়ম আস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। ওম প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রে গোপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।